সবাইকে স্বাগতম পুরানো দিনের বিজ্ঞাপন নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে। পুরানো দিনের বিজ্ঞাপন যখন আমরা দেখি তখন শুধু বিজ্ঞাপনই দেখি না, এই বিজ্ঞাপনগুলো আসলে আমাদের সেই সময়ের স্মৃতিগুলোকেও মনে করিয়ে দেয়। তাই পুরানো দিনের কিছু দেখা মানে আসলে মনে মনে সেই সময়টিতেই চলে যাওয়া। আজকের ব্যস্ত সময়ে আমাদের হয়তো পুরানো কথা তেমন একটি মনে পড়ে না, শৈশব কৈশোরের দিনগুলোকে একটু মনে করিয়ে দিতেই আমাদের এই আয়োজন সোনালী দিনের স্মৃতিময় বিজ্ঞাপন। আজ আমরা 90 দশকের চিরসবুজ কিছু বিজ্ঞাপন দেখাবো, যে বিজ্ঞাপনগুলো যত সময়ই যাক না কেন, যত বারই দেখা হোক না কেন, কিন্তু কখনো পুরাতন মনে হয় না। তো আপনারা বিজ্ঞাপন দেখুন আর হারিয়ে যান সোনালী অতীতে। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মডেল নোবেলের ক্যারিয়ারের প্রথম বিজ্ঞাপন আজাদ প্রোডাক্টসের এই বিজ্ঞাপনটি। বিজ্ঞাপনটি 1994 সালে প্রথম প্রচারিত হয়। এই বিজ্ঞাপনের জিঙ্গেলে কণ্ঠ দিয়েছেন আয়ুব বাচ্চু এবং এই বিজ্ঞাপনে নোবেলের সহ মডেল ছিলেন অভিনেত্রী তানিয়া আহমেদ। নোবেলের পরে বাংলাদেশের যিনি সবচেয়ে জনপ্রিয় মডেল তিনি শিমুল। শিমুলের তিনটি চিরসবুজ বিজ্ঞাপন আজ আমরা দেখব। প্রথম বিজ্ঞাপনটি 1998 সালের বার্জার পেন্টসের, এই বিজ্ঞাপনে তার সহ মডেল ছিলেন চৈতি। দ্বিতীয় বিজ্ঞাপনটি 1999 সালে রিয়ার সাথে ইস্পাহানি মির্জাপুর টি ব্যাগের বিজ্ঞাপন। আর শেষ বিজ্ঞাপনটি শাইন পুকুরের বিজ্ঞাপন। শুধু তুমি আমি, এই শোনো না, বসার ঘরটা না গোলাপি হবে, তোমার সেই শাড়িটার মতো আর ছোট্ট সবুজ একটা স্টাডি ডাইনিং স্পেসটা, তুমি বলো বিস্কিট রঙের, এই উফ তুমি না, শোয়ার ঘরটা নীল হোক আকাশের মতো, রোবিও লাইট অ্যাক্রিলিক প্লাস্টিক এমালশন মনের মাধুরী মেশানো রং, তোমার কাজ হলো কিন্তু কালোই ভালো। মির্জাপুর ডাবল চেম্বার টি ব্যাগ, একটি টি ব্যাগে দুটি চেম্বার, প্লাস্টিকের সিলিং দেওয়া সাধারণ টি ব্যাগ লিকার ছড়ায় দুদিক থেকে, আর এই টি ব্যাগ লিকার ছড়ায় চার মাস থেকে। এতে হয় প্রাকৃতিক উপাদানে তৈরি কাগজের ব্যবহার, তাই এমেশে গাঢ় লিকার ভালো লাগে। হ্যালো, এই যে শোনো, ব্রিজের কন্ট্রাক্টটা পেয়ে গেলাম, একটা স্বপ্ন পুরো হলো, এবার আরেকটা স্বপ্ন পুরো হবে। মানে? মানে এই একটা দক্ষিণের বারান্দা, একটা বাগান, বাচ্চাদের জন্য একটা খেলার জায়গা, শোবার ঘরের সঙ্গে একটা বেশ বড় ড্রেসিং রুম আর একটা বড় গ্যারেজ। নিজেদের একটা বাড়ি? না, একটা স্বপ্ন। আপনার স্বপ্নের বাড়ি এবার হবে সত্যি শাইন পুকুর, স্বপ্ন হলো সত্যি ইটের পর ইট। আর আমাদের ঘরটা আর একটু বড় হলে কেমন হবে বলো তো? 90 দশকের আরেকজন জনপ্রিয় মডেল ফয়সাল আহসান। ফয়সাল ও কানিস আফরোজ সুমির 1996 সালের কিউট রোমান্স ট্যালকম পাউডারের বিজ্ঞাপনটি খুবই জনপ্রিয় হয়। এই বিজ্ঞাপনে জিঙ্গালে কণ্ঠ দিয়েছেন সুমনা হক। আরেকজন জনপ্রিয় মডেল পল্লব। পল্লবের অনেক চিরসবুজ বিজ্ঞাপনের মাঝে আজ যেটি আপনাদেরকে দেখাবো সেটি 1999 সালের হোয়াইট প্লাস টুথপেস্টের বিজ্ঞাপন। এই বিজ্ঞাপনে মডেল হিসেবে অপি করিমো ছিলেন। এর চেয়ে
প্লাস টুথপেস্ট, দাঁত সুরক্ষার সকল শক্তি প্লাস হাসিতে চমক আরো সাদা দাঁত, আরো হাসিতে চমক সাদা সাদা আরো সাদা। কিছু কিছু সুর থাকে যা শুনবেই অতীতের কথা মনে পড়ে যায়। নব্বই দশকে যারা শৈশব কাটিয়েছে তাদের জন্য তেমনি দুইটি সুরের একটি হচ্ছে ১৯৯৭ সালের জুই নারিকেল তেলের বিজ্ঞাপনের সুর, অন্যটি একই সালের কাশ্মীরি হেয়ার অয়েলের বিজ্ঞাপনের সুর। এই বিজ্ঞাপনে মডেল ছিলেন সালেহা বেগম শালু এবং জিঙ্গেলে কণ্ঠ দিয়েছেন আগুন। কিছু সজীবতা বিলীন হয় না, সময় বদলে গেছে, কিন্তু এখনো আছে সেই শুদ্ধতা। প্রাকৃতিক উপাদান, আধুনিক প্রযুক্তি আর মানুষের মমতা মিলে জুই নিখাদ নারিকেল তেল। ও তাই তো বলি, তোর চুল এখনো সেই রকম আছে কি করে? মনে আছে সেই নিখাদ চিঠি, তোমার ঘন কালো চুলে হারিয়ে যায় মন। আমার মন এখন হারায় জুই মানুষের মমতায় প্রাকৃতিক শুদ্ধতা। ভাষা ভাষা স্মৃতি গুলো আজও মনে পড়ে। কাশ্মীরি হেয়ার অয়েল মাথা ঠান্ডা রাখে, চুল পড়া বন্ধ করে, কাশ্মীরি খুশকি দূর করে, চুলকে করে মসৃণ ঝলমলে। এবার দেখব জুয়েলারি পণ্যের দুটি নান্দনিক বিজ্ঞাপন। একটি ১৯৯৪ সালের নিউ জড়োয়া হাউসের বিজ্ঞাপন, যেখানে কণ্ঠ দিয়েছেন আসাদুজ্জামান নূর। অন্যটি ১৯৯৯ সালের আমিন জুয়েলার্সের বিজ্ঞাপন। এই বিজ্ঞাপনে মডেল ছিলেন সাব্বির এবং চৈতি, আর জিঙ্গেলে কণ্ঠ দিয়েছেন আয়ুব বাচ্চু। তুমি সুন্দর, সূর্যের তীব্রতায় জ্বলে ওঠো দ্যুতিময় রত্ন তুমি, খরতাপ মুছে দিয়ে বর্ষার প্রশান্তি নামাও হাসিতে তোমার, শরতের বাতাসে তোমার অস্ফুট গভীর বাণী, হেমন্তের ঝরা পাতায় তোমারই বন্দনা, নিঃসঙ্গ শীতের মতো তুমি অচেনা সুদূর, বসন্তের যৌবন তুমি হে সুন্দর আমার। নিউ জড়োয়া হাউস, চিরদিনের সুন্দর। Since the day I met you, girl, you're still mine, oh pretty girl. Oh pretty girl, pretty girl, oh pretty girl, you're still mine. Amin Jewelers, since 1966. এবার দেখব দুইটি অল টাইম ক্লাসিক বিজ্ঞাপন। প্রথমটি মেরিল বেবি লোশনের বিজ্ঞাপন। এই বিজ্ঞাপনে নারী চরিত্রে যিনি মডেল ছিলেন তার নাম শৈলী। বিজ্ঞাপনটি ১৯৯৮ সালের। আর দ্বিতীয় ক্লাসিক বিজ্ঞাপনটি রেড কাউয়ের বিজ্ঞাপন। আপনার সোনা জাদুমণির জন্য রিচ ক্রিমি ফর্মুলা আর মেরি বেবি লোশন। আর কিছু নেবেন? হ্যাঁ, এক গ্লাস দুধ। ছোট ছোট কত কথা ভালোবাসায় ভরপুর, আর মনে পড়ে রেড কাউ, পরিবারের পুষ্টির বন্ধন রেড কাউ।
এবার আমরা একটু নাচ গানে ভরপুর তিনটি বিজ্ঞাপন দেখব। প্রথম বিজ্ঞাপনটি অলিম্পিক ব্যাটারির 1995 সালের বিজ্ঞাপন। এই বিজ্ঞাপনে মডেল ছিলেন অকাল প্রয়াত অভিনেত্রী মিতানুর, আর গানে কণ্ঠ দিয়েছেন আয়ুব বাচ্চু। দ্বিতীয় বিজ্ঞাপনটি রক্সি পেন্টস এর বিজ্ঞাপন, যেখানে মডেল ছিলেন বাংলা চলচ্চিত্রের গুণী অভিনয় শিল্পী রওশন জামিল। আর তৃতীয় বিজ্ঞাপনটি 1996 সালের স্টারশিপ কন্ডেন্সড মিল্কের, এই বিজ্ঞাপনে মডেল ছিলেন ফয়সাল আহসান। আলো আলো কাট, এভাবে শুটিং হয়? টর্চের আলোতে জোর নেই, ওদিকে টুইনন এর ব্যাটারিও খতম। নিশ্চয়ই জানিতন এর ব্যাটারি। আমি আগেই বলেছি উজ্জ্বল আলো চাই, চাই জোরালো শব্দ। তাহলে অলিম্পিক? হ্যাঁ, ব্যাটারির রাজা তো ওটাই। আরে রাজার কাজ কি প্রজা দিয়ে হয়? অলিম্পিক চাই। অলিম্পিক অলিম্পিক ব্যাটারি। আলো আলো টাকা টাকা বুম বুম পা পা, টাকা টাকা বুম বুম পা পা, টাকা টাকা বুম বুম। বা বা, কত জোরালো শব্দ! আর আলো এখন আরো উজ্জ্বল। আলো আলো বেশি আলো, শব্দে শব্দে মন মাতানো। অলিম্পিক অলিম্পিক ব্যাটারি, শক্তি সীমাহীন, চলে দিনের পর দিন অলিম্পিক ব্যাটারি। সেই 1953 সাল থেকে রক্সি পেন্ট। রং দেখে আর পাঁচনি, শুধু গ্রাম শুধু নয় গুণ, স্টারশিপ মানে লাভে দুই গুণ, বেশি স্বাদ বেশি লাভ বেশি কাপচা, স্টারশিপে বেশি কাপচা। পুরানো দিনের বিজ্ঞাপন নিয়ে আমাদের বাকি ভিডিওগুলো দেখতে পর্দায় দেখানো লিংকে ক্লিক করুন। আগামী পর্বে আরও কিছু পুরানো দিনের স্মৃতিময় বিজ্ঞাপন নিয়ে আমরা হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।